এবার মাঝ আকাশেই বিস্ফোরিত হলো ইলন মাস্কের বৃহৎ রকেট। মার্কিন এই ধনকুবের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের তৈরি স্টারশিপ রকেটটি প্রথম যাত্রাতেই বিস্ফোরিত হয়। তবে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা এই জাহাজে কোনো নভোচারী ছিলেন না, তাই হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। যুক্তরাষ্ট্রের টেক্সাসের পূর্ব ভূগোল থেকে রকেটটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। সফলভাবে উৎক্ষেপণের 3 মিনিটের মাথাতেই এটি ধ্বংস হয়ে যায়। এ পর্যন্ত তৈরি সব রকেটের চেয়ে স্টারশিপ সবচেয়ে বড় ছিল। এর উচ্চতা ছিল 120 মিটারেরও বেশি। তবে ধাক্কা খেলেও হাল ছাড়তে নারাজ ইলন মাস্ক। তিনি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে আরও একটি রকেট উৎক্ষেপণের পরীক্ষা চালাবে তার প্রতিষ্ঠান। এক টুইট করে তিনি স্পেস এক্সের টিমকে শুভকামনা জানিয়ে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে নতুন পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণের বিষয়ে অনেক কিছু শিখলাম। প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে পরিচিত ইলন মাস্ক রকেট উৎক্ষেপণের আগেই বলেছিলেন, এটি ভূমি থেকে উৎক্ষেপণ করতে পারলেই বা উৎক্ষেপণস্থলে বিস্ফোরণ না হলেই এটি সাফল্য হিসেবে গণ্য করবেন তিনি। সফলভাবে উৎক্ষেপণের পর দ্রুতগতিতে মেক্সিকো উপকূলের দিকে যাচ্ছিল স্টারশিপ। তবে একটু পরেই বোঝা যায় সব কিছু পরিকল্পনা মতো হচ্ছে না। রকেটটির 2টি অংশ বিচ্ছিন্ন হওয়ার সময়ে বিস্ফোরণ ঘটে। এটি উঁচুতে উঠতে থাকলে 33টি ইঞ্জিনের মধ্যে 6টি বন্ধ হয়ে যায়। সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করে। 3 মিনিট ওড়ার পর রকেটটি কাঁপতে শুরু করে। পরে আকাশে বড় বিস্ফোরণ ঘটতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার প্রধান বিল নেলসন টুইট করে স্টারশিপের সঙ্গে যুক্ত কর্মীদের সফল পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছেন।